Dear student, welcome to our Tatik Holy Child Mission e-learning class. আমরা প্রায় শেষের পথে চলে এসেছি। আজকে স্ট্যান্ডার্ড 4 এর আমরা বাংলাতে পড়ব লেখিকা রানী চন্দের লেখা আমার মার বাপের বাড়ি। বুঝতেই পারছো আমার মার বাপের বাড়ি মানে লেখিকা নিজে এটা লিখছেন, যিনি লেখিকা মানে লেখিকার মামার বাড়ি সম্পর্কে লেখিকা নিজে বলছেন। মা কিভাবে জলের দেশে গিয়েছিলেন এবং নৌকাতে করে তারা কিভাবে ছোটবেলায় মামার বাড়িতে যেত সেই নিয়ে লেখিকাটা ছোটবেলার একটা গল্প আমাদেরকে শুনিয়েছে। আমরা লেখিকা সম্পর্কে জানবো। লেখিকা রানী চন্দ, ওনার জন্ম 1912 সালে মেদিনীপুর জেলায়। ভাই ছিলেন বিখ্যাত চিত্রশিল্পী মুকুল দে। অনেক অল্প বয়স থেকেই রানী চন্দ রবীন্দ্রনাথের সান্নিধ্যে এসেছিলেন। তার রচিত উল্লেখযোগ্য রচনাগুলির মধ্যে ছিল ঘরোয়া, পূর্ণ কুম্ভ, জোড়াসাঁকোর ধারে এবং আমার মায়ের বাপের বাড়ি আরো অনেক। 1997 সালে 19 জুন তিনি আমাদের ছেড়ে গৌরবগ্রহণ করেন। এবারে আমরা একটু পড়ি যে লেখিকা আমার মায়ের বাপের বাড়ি কি লেখা আছে গল্পতে আমরা একটু পড়ব। আমার মায়ের বাপের বাড়ির গল্পটিতে লেখিকা মা নৌকাযোগে পিতৃগৃহে যাত্রার বর্ণনা আছে। পিতৃগৃহ মানে লেখিকার কি হবে মামার বাড়ি হবে। রাস্তার মধ্যে তাদেরকে যেতে হতো নদীপথে। নদীপথে যেতে গেলে দুটো নদী তাদেরকে পার হতে হতো, ধলেশ্বরী এবং ইছামতি। ধলেশ্বরী নদী প্রচুর খেপা, মাটার স্রোত প্রচুর, বিপদ সংকুল, কিন্তু ইছামতি চিন্তা করতে হতো না, খুব শান্ত নদী। নৌকায় রান্না বান্না কিভাবে হয়েছে, মায়ের পিতৃ গৃহে তথা গ্রামের মানুষজনের আত্মীয়তা ইত্যাদি সকল বর্ণনায় এই অধ্যায়ে অংশীদারিত হয়ে হয়েছে। মা জলের দেশের মেয়ে, কিন্তু জলের তোলা মা কিন্তু সইতে পারে না। নৌকাতে উঠলে তার মাথা ঘুরে, বসে থাকা তার অসম্ভব হয়ে পড়ে। দিদিরও তাই, মা আর দিদি নৌকায় ভিতরে বিছানাতে শুয়ে পড়ে, ছোট ভাইকে মা কোলের কাছে শুয়ে বসিয়ে রাখে। আমি দাদাদের সঙ্গে মামার সঙ্গে ছইয়ের বাইরে বসে থাকি। ছই মানে নৌকার মাথার উপরে যে একটা ঘেরা থাকে তাকে বলা হয় ছই। এক মাঝি পেছন থেকে হাল ধরে বসে থাকে, দুই মাঝি সামনের দিকে দুপাশে বসে বই ছাপায়। বসে বসে দেখি সকাল পেরিয়ে যায়, ধলেশ্বরী নদীতে নৌকা এসে পড়ে। এই ধলেশ্বরী পাড়ি দেওয়ায় এক ভীষণ আতঙ্কের ব্যাপার। মা চোখ বুঝে শুয়ে থেকে বলে ওঠেন, ধলেশ্বরী আয় নাকি ও মাঝি ভাই। ধলেশ্বরী এসেছে শুনে মা চোখ দুটো টিপে বালিশের ভিতর মাথাটা আরো গুঁজে রাখে। মাঝিরাও ত্রস্ত হয়ে ওঠে। বড় মাঝি আকাশের দিকে তাকায়, হাওয়ার দিক লক্ষ্য করে জলের গতির উপর নজর রাখে। পরে তিন মাঝি স্বর মিলিয়ে বদল হই বদল হই বলে নৌকায় পাল তুলে দেয়। ধলেশ্বরী খেপা নদী, তালে বেতালে চলে, এলোপাত্রে ঢেউয়ের ধাক্কায় কখনো এদিক ওদিক হতে হয়, চলার তা ঠিক রাখতে জানে না ধলেশ্বরী, তাই মাঝিরা দুটো ঘুষিয়া থাকে। এবারে নৌকাতে রান্না কিভাবে হয়েছে লেখিকা তার বর্ণনা করছে। বাড়ি থেকে মা এনেছিলেন লুচি আলুর দম হালুয়া, সেটাই জলের ধারে বসে আবার খেয়ে নিয়ে নৌকায় হাত মুখে উপরে উঠেছে বসে। এবার মাঝিরা নিশ্চিন্ত করে জলে নৌকা বসায়। এক মাঝি নৌকার দিকে বাঁধন তুলে নিচে রাখা মাটির উনুনে কাঠ জ্বেলে দেয়। একটা মাটির মালসাতে করে নদীর জলে চাল ধুয়ে, পরের চাল চালে জলে মাটির হাঁড়ি ভরে জ্বলন উনুনে বসে গেছে। লাল লাল মোটা চাল দেখতে দেখতে লক্ষ্য করে উত্তর। লেখিকার মায়ের নাম ছিল পূর্ণ শশী, কিন্তু হোসেন মামারা লেখিকার মায়ের বাপের বাড়ির লোকেরা ছোট করে তাকে পুনি করে ডাকে। খালের বাঁকে নৌকা তো যাচ্ছে, এবারে খালের বাঁকে পড়েছে। বাঁকে জোলা ভুঁড়ি মারি সেন মামাদের বাড়ি। নৌকা খালে ঢুকতে দেখে তারা এগিয়ে আসে। কে আইলো না বসের বাড়ির পুরী কইতে আইলো, মুখে মুখে বাগদা চলতে থাকে। মা বাপের বাড়িতে পা দেওয়ার আগে দিদিমার কাছে খবর পৌঁছে যায়। ডানা পথে দিদিমারা এগিয়ে আসে মুরুলি ঘোষের বাদশার অভিনয়। নৌকা যখন এসে থামে ততক্ষণে দস্তুর মতো ভিড় সেখানে। গরমের ছুটিতে গ্রামে ঢুকি আমরা এই পথে, পুজোর ছুটিতে ঢুকি জল ভরা ভিড়ের উপর দিয়ে।
আশঙ্কা, সঙ্গে সঙ্গে গোটা গ্রাম ভেঙে পড়ে আমাদের দিকে। ঘর পর সকলের সমান উল্লাস, যেন সবাই ঘরের পিটু মেলো আজ। হইচই উচ্ছ্বাস আনন্দে মেতে যায় পাখি বেড়াতে। সন্ধ্যাবেলার শাঁখ বেজে ওঠে ঘরে ঘরে, যে যার মতো বাড়ি ফিরে যায়। আমরাও হাত মুখ ধুয়ে তুলসী তলায় প্রণাম করে ঘরে ঢুকি। এরপরে দেখো আমাদের অর্থ আছে, দোলা কুটুম দোস্তুর মতো ত্রস্ত, এই অর্থগুলো আমাদের, যেহেতু আমাদের রিডিং এ অনেক অর্থ আছে, অনেক নতুন নতুন শব্দ আছে যার অনেক অর্থ আমাদের কাছে অজানা, তাই সেই অর্থগুলো জানতে হলে আমাদের তো অর্থের এই বক্সটা পড়তে হবে। এরপরে আমরা চলে আসছি দেখো পৃষ্ঠা 89 এ। আমাদের যেহেতু পড়া হয়ে গেছে আমরা বলতেই পারি গল্পটি কার লেখা, লেখিকার মা, কোন দেশের মানুষ, মায়ের পুরো নামটা কি। এইভাবে আমাদের পৃষ্ঠা 89 আর পৃষ্ঠা 90 এ আছে শূন্যস্থান আছে বিপরীত বর্ণ বিশ্লেষণ সাজিয়ে লিখব। এগুলোটা করলে আমাদের প্রায় আজকে সেকেন্ড টার্মে পড়া আমাদের প্রায় শেষ হয়ে গেল। আমার মায়ের বাপের বাড়ি, তোমরা ভালো করে রিডিং করবে এবং আমাদের প্রশ্ন উত্তর যা আলোচনা করলাম, এই যে এখানে আছে প্রশ্ন দেখো ছই ও ত্রস্ত শব্দগুলির অর্থ আছে, এটা কিন্তু আমাদের অর্থের যে লিস্টটা আছে রিডিং এর পরে সেটা পড়লেই জানতে পারবে। আর একটা দেখো তোমরা একটু খেয়াল করে পড়বে রিডিং করতে করতে, লেখিকা মা এত ভয় পেতে, লেখিকার মা ছোট ভাইকে কোলের ভেতরে নিয়ে বসে থাকতেন, আর লেখিকা তার দাদাদের সঙ্গে নৌকার বাইরে মাঝিদের পাশে বসে বসে দেখত নৌকা কিভাবে যায়। দেখো সুন্দর একটা ছবি দেওয়া আছে, নৌকা জলের ঢেউ, মা জলের দেশের মেয়ে কিন্তু জলের উপর দিয়ে যেতে মায়ের খুব ভয়, ভয়ে নৌকার ভেতরে পাতাতলের ভেতরে মা ছোট ভাইকে নিয়ে ঢুকে বসে থাকতো, আর লেখিকা মাঝিদের পাশে বসে বসে দেখত যে নৌকাটা কিভাবে যায়। পড়বে সঙ্গে সঙ্গে ছবিটা দেখবে, খুব সুন্দর একটা ছবি দেওয়া আছে তোমাদের বইতে। এটা করলে ওই ছবিটা শেষ করে ফেললে তাই আমাদের সেকেন্ড টার্মের পড়াটা প্রায় শেষ হয়ে যায়।